প্রিয় ছাত্র ছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল জিআই পয়েন্টে। আমি ক্লাস ইলেভেনের ম্যাথ নিয়ে আলোচনা করব, ইউনিট টু ত্রিকোণমিতি চ্যাপ্টার ফোর ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই অধ্যায়ের উপর আমি অলরেডি পার্ট ওয়ান একটি ভিডিও আপলোড করেছি, সেখানে তোমরা সূত্রগুলির বিস্তারিত আলোচনা দেখতে পাবে এবং বহু বিকল্প উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলিও পেয়ে যাবে। সেই ভিডিওটি দেখার জন্য 11.2.4.1 এই সংখ্যাটি লিখে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। আজকে আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সবগুলি নিয়ে বিস্তারিতভাবে। ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, এই ভিডিওতে আমি এসএন দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দের ম্যাথ বইটি থেকে আমি প্রশ্নগুলি ধরে ধরে আলোচনা করছি। তোমরা ভালোভাবে দেখলে অবশ্যই প্রতিটি অঙ্ক বুঝতে পারবে। শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান নির্ণয় করো। এখানে চারটি অঙ্ক আছে, এগুলো এক নম্বরের অঙ্ক। প্রথম অঙ্কটি আছে সাইন অফ -75°। আমি প্রথমটি আগে করি, সাইন অফ -75°। দেখো, সাইন অফ দিয়ে মাইনাস যদি থিটা থাকে, আমরা কি জানি সাইন অফ মাইনাস থিটা থাকলে আমরা জানি এটা সমান হবে মাইনাস সাইন থিটা। এগুলো তোমরা ফর্মুলাই করেছো, তাহলে আমি সেটা ইউজ করি, -sin 75°। এবার 75°কে আমরা ভেঙে নেব দুটো পার্টে, 45° প্লাস 30°। এবার সাইন অফ এটা 45কে এ ভাববো এবং 30°কে বি ভাববো, তাহলে আমরা ফর্মুলাটা হবে এরকম যে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কোসে সাইন বি। এই ফর্মুলাটা এখানে ইউজ করব, তাহলে এটা হয়ে যাবে সাইন 45° কস 30° প্লাস কস 45° সাইন 30°। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এটা দেখো, এই ফর্মুলায় ফেললাম আমি, সাইন এ প্লাস বি সেটা হচ্ছে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে এখানে 45 হচ্ছে এ এবং 30 হচ্ছে বি। এবার সাইন 45° মান হচ্ছে 1/√2, কস 30 মান হচ্ছে √3/2, কস 45° মান হচ্ছে 1/√2, সাইন 30° মান হচ্ছে 1/2। মাইনাসটা কমন টানলাম, এবার আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে √3 প্লাস 1/√2। তাহলে এক নম্বর যে কোশ্চেনটা দিয়েছে সাইন অফ -75°, তার মান হচ্ছে এটা। এবার আমরা দুই নম্বর অঙ্কে চলে যাব, এটা মুছে দিচ্ছি। দুই নম্বরটা বলা হয়েছে কস 15°। এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, কস 15°কে লিখতে পারি 45° -30°। তাহলে এটা কি হলো, কস এ মাইনাস বি এর ফর্মুলা। আমরা কস এ মাইনাস বি এর ফর্মুলা কি জানি, সেটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব, তাহলে এটা হয়ে যাবে কস 45° কস 30° প্লাস সাইন 45° সাইন 30°। তাহলে কস 45° মান হচ্ছে 1/√2, কস 30° মান √3/2, সাইন 45 1/√2, সাইন 30° মান 1/2। এটা ক্যালকুলেশন করলে আসবে √3 প্লাস 1/√2, তাহলে এটা হলো কস 15° মান আমরা পেয়ে গেলাম। এবার একই রকমভাবে আমরা তিন নম্বর অঙ্কটা করব। তিন নম্বর অঙ্কটা হচ্ছে ট্যান
-105 ডিগ্রি। এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে ট্যান অফ -থিটা, এর ফর্মুলা হচ্ছে সামনে মাইনাস চলে আসবে, তাহলে -105 ডিগ্রি, কারণ আমরা একটা ফর্মুলা জানি সেটা ট্যান অফ -থিটা সমান হচ্ছে -10 থিটা, মাইনাসটা সামনে চলে আসবে। এবার আমরা 105কে দুই ভাগে ভাগ করি, যে ট্যান অফ 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 105 হয়ে গেল। এবার ট্যান এ প্লাস বি হয়ে গেল, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান বি মানে এখানে 45 ডিগ্রি, বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এই যে এখানে 60 ডিগ্রিটা হচ্ছে আমার কাছে এ এবং 45 ডিগ্রিটা বি, তাহলে এটা হলো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ট্যান 45 ডিগ্রি 1, তাহলে নিচে 1 মাইনাস √3। এবার এটাকে আমরা করণী করব, করণী করলে আসবে আচ্ছা এটা আসবে, তারপর আমরা উপরে যেটা পেয়ে যাব আর নিচে 1 মাইনাস 3, তাহলে এখান থেকে উপর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে 2 প্লাস √3 আর নিচে 2, 2 2 কেটে দিলাম, তাহলে অ্যান্সারটা আসলো আমার -2 প্লাস √3। তাহলে আমরা ট্যান অফ -105 ডিগ্রির মান পেলাম -2 প্লাস √3। এবার আমরা 4 নম্বর যেটা মান নির্ণয় করতে বলা হয়েছে সেটা এখানে করছি, সেটা হচ্ছে সেক অফ -75 ডিগ্রি, এর মানটা কিভাবে বের করব। তাহলে সেককে আমরা কস করে নিতে পারি, তো আমরা সেক অফ -থিটা থাকলে আমরা এটা লিখতে পারি সেক থিটা, মানে সেক 45 ডিগ্রি, এখানে কিন্তু এই মাইনাস সামনে আসবে না, কারণ আমরা ফর্মুলা জানি সেক অফ -থিটা ইকুয়াল টু সেক থিটা, সেক এবং কসের ক্ষেত্রে মাইনাসটা পজিটিভ হয়ে যায়। আচ্ছা এবার আমরা সেককে 1 বাই কস করে দেবো, 1 বাই কস 75 ডিগ্রি, 75কে যদি আমি ভাঙি তাহলে এটা লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার আমরা ফর্মুলায় ভাঙি, কস এ প্লাস বি, কস এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এখানে এ বলতে 45 ডিগ্রি এবং বি বলতে 30 ডিগ্রি। এবার আমরা মানগুলো বসাবো, কস 45 ডিগ্রি মানে 1 বাই √2, কস 30 ডিগ্রি মানে √3/2, সাইন 45 মানে 1 বাই √2, সাইন 30 1/2। নিচেটুকু ক্যালকুলেশন করব, তারপর নিচের ভগ্নাংশটা উল্টে গেলে এটা হয়ে যাবে 2√2/√3-1। এবার এটাকে আমাদের করণীয় নিরসন করতে হবে, তাহলে 2√2/√3+1, নিচে করণীয় নির্দেশন করলে 2 আসবে, 2 2 কেটে দেব, তাহলে অ্যান্সারটা আসবে √2 × √3+1। তাহলে সেক অফ -75 ডিগ্রির মান হচ্ছে √2 × √3+1। 2 নম্বর অঙ্কে চলে এসেছি, এখানে প্রমাণকর্তা বলা হয়েছে, এটা 2 এর 1 নম্বর অঙ্ক, tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি। তাহলে এটা আমি বাম পক্ষ এবং ডান পক্ষ ধরে করব। বাম পক্ষে প্রথমে দেখি, ট্যান 75 ডিগ্রিকে আমরা লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আর এখানে cot 75কেও তাই একই রকমভাবে লিখব, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফেলবো, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ফর্মুলা ফেলে দিলাম। একই রকমভাবে কট এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কটে কট বি, কটে
कोड बी माइनस वन बाय कोड बी प्लस कोटे, এটা হচ্ছে কটের ফর্মুলা, একটু উল্টো। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে এটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি, নিচে ওয়ান মাইনাস, এটা টেন ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান, আর টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি, ওয়ানটা বসালাম না। এখানেও একই রকমভাবে যদি করি, কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে হবে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান। এবার আমরা লসাগু করব, এই ক্যালকুলেশনগুলো এবার তোমরা নিজেরাই করতে পারবে। হ্যাঁ, রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান, এখানে হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে, তাহলে এটা হবে থ্রি প্লাস ওয়ান প্লাস টু রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস টু রুট থ্রি। এবার ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলে এটা হবে ফোর প্লাস টু রুট থ্রি, ফোর প্লাস টু রুট থ্রি, নিচে থ্রি মাইনাস ওয়ান, এখানে ফোর ফোর কেটে যাবে, তাহলে ফোর রুট থ্রি বাই টু, তাহলে ক্যালকুলেশন আসবে এটা টু রুট থ্রি। তাহলে লেফট হ্যান্ড সাইড পেলাম আমি টু রুট থ্রি। একই রকমভাবে তাহলে রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষটা দেখি, ফোর সাইন সিক্সটি ডিগ্রি, তাহলে ফোর ইন্টু সিক্সটি ডিগ্রির মান কি রুট থ্রি বাই টু, তাহলে কেটে দিলে কত পাই টু রুট থ্রি। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, তাহলে আমরা শুধু লিখব যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এইভাবে প্রমাণগুলো করতে হবে। দুইয়ের দুই নম্বর, এখানে প্রমাণ করতে বলা হয়েছে কস আলফা প্লাস কস একশো কুড়ি প্লাস আলফা প্লাস কস কস অফ একশো কুড়ি মাইনাস আলফা ইকুয়াল টু জিরো দেখাতে হবে। তাহলে আমি বাম পক্ষ নিয়ে নেব, কস আলফা প্লাস কস একশো কুড়ি প্লাস আলফা আছে, এটাকে ফর্মুলায় ফেলে দিই, কস এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একই রকমভাবে এখানে কস একশো কুড়ি মাইনাস আলফা আছে, তাহলে এখানে কস এ মাইনাস বি এর ফর্মুলা ফেলে দিই, তাহলে এটা হবে কস কস এ কস বি, এটা প্লাস হয়ে যাবে সাইন একশো কুড়ি সাইন আলফা, মানে সাইন এ সাইন বি। তাহলে এখানে এই দুটো মিলে যাচ্ছে, আমি কেটে দিলাম, এখানে কস আলফা আর এই দুটো একই যোগ করে দিলাম, তাহলে টু কস একশো কুড়ি কস আলফা। এবার কস আলফা কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো ওয়ান প্লাস টু একশো কুড়ি, একশো কুড়িকে আমি লিখতে পারি একশো আশি মাইনাস সিক্সটি ডিগ্রি। আচ্ছা, তাহলে কস একশো আশি মাইনাস সিক্সটি, মানে এটা দ্বিতীয় পদে, দ্বিতীয় পদে কস কী হয় নেগেটিভ, আগের চ্যাপ্টারগুলো তোমরা জেনেছো, তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ মাইনাস, মাইনাস হয়ে যাবে কসটা, আর যেহেতু একশো আশি আছে চেঞ্জ হবে না, কস থাকবে কস সিক্সটি ডিগ্রি, আর নেগেটিভ হলো যেহেতু দ্বিতীয় পদে কস থাকে না। ওয়ান মাইনাস টু কস সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই টু, টু টু কাটলাম, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, কস আলফা ইন্টু জিরো মানে জিরো, সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দুই আর তিন নম্বর, এখানে বলা হয়েছে ট্যান থার্টি ফাইভ ডিগ্রি প্লাস ট্যান টেন প্লাস ট্যান থার্টি ফাইভ ট্যান টেন ইকুয়াল টু ওয়ান। এগুলো প্রমাণ করতে হবে, একটু ধরে নিলে সুবিধা হবে এভাবে, যে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি এখানে দশ ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস দশ ডিগ্রি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি। এবার উভয় পক্ষে আমরা ট্যান দিয়ে দিই, তাহলে ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ট্যান টেন, আর ডান দিকেও আমরা যদি ট্যান দিয়ে দিই তাহলে ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি। এবার ট্যান ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান আমরা বসিয়ে দেবো, আর ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফেলবো, তাহলে এটা হয়ে যাবে ট্যান এ মানে ট্যান পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস ট্যান টেন ডিগ্রি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এ মানে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি, বি টেন, আর এটার মান ওয়ান বসিয়ে দিলাম। এবার আমরা কোনা কোণে গুণ করি, ট্যান থার্টি ফাইভ
প্লাস 10 10 ইকুয়াল টু 1 মাইনাস 10 35 10 10। এবার শুধু এই রাশিটা এদিকে আনলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। এদিকে আনলে হবে প্লাস 10 35 10 10 ইকুয়াল টু 1। তাহলে রাশির সঙ্গে দেখো মিলে গেছে প্রমাণিত। 2 আর 4 নম্বর, এটাও 3 নম্বর অঙ্কের মতোই আমরা প্রমাণ করব। ধরে নিব দেখো, যেমন 10 8 আলফা, এখানে 5 আলফা, এখানে 3 আলফা আছে। তাহলে আমরা নিজের মতো লিখে নেবো আগে, যে 8 আলফা মাইনাস 3 আলফা এটা ইকুয়াল টু কী লেখা যায়, 5 আলফা, বিয়োগ করলে তাই আসে। এবার উভয় পক্ষে আমরা 10 দিয়ে দেবো, এখানে কয়েকটা অঙ্ক একই রকম। 8 আলফা মাইনাস 3 আলফা ইকুয়াল টু 10, 5 আলফা। এবার আগের অঙ্কের মতোই 10 a - b এর ফর্মুলা আমরা ফেলবো। তাহলে এটা যা ফর্মুলাটা হচ্ছে কি, 10 a বলতে 8 আলফা মাইনাস 10 b মানে 10 3 আলফা বাই 1 প্লাস 10 8 আলফা 10 3 আলফা, ডান দিকে যা আছে তাই 10 5 আলফা। এবার আমরা কোনাকোনি গুণ করব, 10 8 আলফা মাইনাস 10 3 আলফা ইকুয়াল টু 10 5 আলফা প্লাস 10 8 আলফা 10 5 আলফা 10 3 আলফা। এবার শুধু এটাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে এটা হয়ে যাবে 10 8 আলফা মাইনাস 10 3 আলফা মাইনাস 10 5 আলফা ইকুয়াল টু 10 8 আলফা 10 5 আলফা 10 3 আলফা। দেখো প্রমাণ হয়ে গেছে, প্রুভড। 2 আর 5 নম্বর, 10 43 ডিগ্রি সমান cos2 - sin2 বাই cos2 + sin2 দেখাতে বলেছে। এটা ডান পক্ষ ধরলেও আমরা প্রমাণ করতে পারবো, বাম পক্ষ ধরেও করতে পারবো। আমি বাম পক্ষ ধরেই করাচ্ছি। আর 10 43 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি 10 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। তাহলে 10 a - b এর ফর্মুলা ফেলি যদি, তাহলে এটা হবে 10 45 ডিগ্রি মাইনাস 10 2 ডিগ্রি বাই 1 প্লাস 10 45 ডিগ্রি 10 2 ডিগ্রি। তাহলে 10 45 ডিগ্রি মানে 1, আর এখানে 10 2টাকে আমরা ভেঙে দিলে লিখতে পারবো sin2 / cos2, নিচেও তাই 1 প্লাস 10 45 ডিগ্রি মানে 1, আর 10 2কে ভেঙে দিলাম sin2 / cos2। এবার এটুকু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব cos2 - sin2 / cos2 + sin2, ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 2 আর 6 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে 10 62 সমান 2 10 34 প্লাস 10 28 ডিগ্রি। তাহলে এখানে আমরা বাম পক্ষ যদি এভাবে ভেঙে নিই, যে 62 ডিগ্রি সমান লিখতে পারি 32 + 28, সবগুলোকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এবার উভয় পক্ষে আমরা 10 দিয়ে দিলাম, তাহলে 10 62 ইকুয়াল টু 10 34 + 28। এবার 10 a + b এর ফর্মুলা ফেলে দিই, যে 10 a হচ্ছে 64 আর b 28। তাহলে ফর্মুলাটা হচ্ছে 10 a + 10 b বাই 1 - 10 a 10 b। এবার আমরা কোনাকোনি গুণ করে দিই, বাম দিকে আছে 62 62, এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে এটা পাবো আমরা 10 62 - 10 62 10 34 10 28 ইকুয়াল টু, ডান দিকে উপরটাই থাকবে, 10 34 + 10 28। ডান দিকে আমরা কিছু করব না, এখানে দেখো 10 62, এখানে 10 28, 10 28কে আমরা কি লিখতে পারি, দেখো 10 28 একে আমরা লিখতে পারি
টেন 90 মাইনাস 62, তাহলে টেন 90 মাইনাস 62 মানে কি কট 62, তাহলে টেন 28 সমান কট 62 লিখতে পারি। টেন 62, টেন 34, আর এই টেন 28 সমান আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে কট 62 সমান টেন 34 প্লাস টেন 28। এখানে দেখো টেন 62 আর এখানে কট 62 কি হবে, কেটে যাবে, কারণ কট 62 মানে কি 1/tan 62 কেটে যাবে। তাহলে আমি পাবো শুধু এখানে টেন 34, তাহলে টেন 62 মাইনাস টেন 34, এটা আর এটা কিন্তু কেটে গেল, সমান টেন 34 প্লাস টেন 28। তাহলে টেন 62 ইকুয়াল টু টেন 34 দিকে গেলে কি হবে, টু টেন 34 প্লাস টেন 68। এবার অঙ্কের সঙ্গে দেখো প্রমাণ হয়ে গেছে। তিন নম্বর অঙ্কে চলে এসেছি, তিনের এক নম্বর। তিনের এক নম্বরে আবার অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে আমি এ নম্বরটা করছি। তো এক নম্বরে বলা হয়েছে যদি আলফা ও বিটার ধনাত্মক সূক্ষ্মকোণ, তো আলফা ও বিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তা আমরা জানি সূক্ষ্মকোণ সবসময় 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে প্রথম পাদেই আলফা এবং বিটা আছে। তো প্রথম পাদে সাইন কস ট্যান কট কসেক সেক ছটা ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে ছটাই কি হয় পজিটিভ ভ্যালু হয়, নেগেটিভ হয় না, এটা মনে রাখবো। তাহলে এখানে সাইন আলফা সমান 1/√5, তাহলে কস আলফাটা আমরা বের করে নিই। কস আলফা সমান লিখতে পারি কি √1 − sin² আলফা, এটা ফর্মুলা। তাহলে এখানে মানটা বসাবো 1 − 1/√5 তার হোল স্কোয়ার, সমান ক্যালকুলেশন করলে আমরা পাবো ±2/√5। কিন্তু এখানে আমরা মাইনাসটা নেব না, শুধু পজিটিভটা নেব, 2/√5। কেন? কারণ আলফা কি ধনাত্মক, ধনাত্মক কি সূক্ষ্মকোণ, এটা ব্র্যাকেটে লিখে দেবো, সেই জন্য আমরা 2/√5 প্লাসটা নিলাম। একই রকম ভাবে আমরা সাইন বিটা দেওয়া আছে, আমি কস বিটা বের করে নেবো। কস বিটা সমান কি হবে √1 − sin² বিটা, এটা ফর্মুলা। এখানে মানটা আমরা বসাবো 1 − sin² বিটার মান 1/√10 তার হোল স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা কি ±3/√10 পাবো। কিন্তু আমরা নিব কি √3/√10, পজিটিভটা নিব। কেন পজিটিভ? কারণ আমরা লিখে দেবো বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, এভাবে লিখে দেবো। আচ্ছা যাই হোক, আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এবার আমরা আলফা প্লাস বিটার মান বের করতে বলা হয়েছে, তাহলে আমরা ফর্মুলাটা লিখবো যে সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা কি জানি, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এবার এখানে মানগুলো বসাই, সাইন আলফার মান দেওয়া আছে 1/√5, কস বিটার মান আমরা এখনই বের করলাম 3/√10, কস আলফার মান বের করেছি 2/√5, আর সাইন বিটার মান তো এখানে দেওয়াই আছে 1/√10। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে যে আলফা বিটার ধনাত্মক সূক্ষ্মকোণ মানে নেগেটিভ ভ্যালুটা বাদ চলে যাবে, শুধু পজিটিভ ভ্যালুটা থাকবে। এবার এটুকু আমরা ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করলে পাবো 5/√50, তার মানে এটা হয়ে যাবে 5/5√2, তার মানে 1/√2। এবার 1/√2 মানে সাইন কত, সাইন 45 ডিগ্রি, তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান সাইন 45 ডিগ্রি, অতএব আলফা প্লাস বিটার মান কত পেলাম 45 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তিনের বি নম্বর অঙ্কে চলে আসলাম, একই রকমভাবে বলা হয়েছে যে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। এখানে শর্ত দেওয়া আছে ট্যান আলফা ইকুয়াল টু কট বিটা ইকুয়াল টু এ, মানে ট্যান আলফার মান এ কট বিটারও মান এ। তাহলে কট বিটার মান যদি এ হয়, তাহলে এখানে ট্যান বিটারও মান কি হবে 1/a, উল্টে যাবে শুধু। আর ট্যান আলফার মান এ হলে এখানে
আমরা লিখতে পারি যে কট আলফার মান হচ্ছে 1/a। যাই হোক, আমি ওটা সরাসরি মান বসিয়ে দেবো, আলফা প্লাস বিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি যদি ফর্মুলা বসাই যে কট আলফা প্লাস বিটা, তাহলে কট আলফা প্লাস বিটার ফর্মুলা কি জানি, বা আমরা ট্যান দিয়েও করতে পারি এটা, যে ট্যান আলফা প্লাস বিটা, তাহলে ট্যান আলফা প্লাস বিটার ফর্মুলাটা হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এবার ট্যান আলফার মান বসাই, ট্যান আলফার মান কি এ প্লাস ট্যান বিটার মান, কট বিটার মান যদি এ হয় ট্যান বিটার মান কি হবে 1/a, নিচে 1 মাইনাস ট্যান আলফার মান হচ্ছে কত এ, আর ট্যান বিটার মান কি 1/a, এ এ কেটে গেল, তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 মানে কি নিচে 0 হয়ে যাচ্ছে। এবার উপরে একটা সংখ্যা আছে নিচে 0, তাহলে এটা হয়ে যাবে ইনফাইনাইট। ইনফাইনাইট মানে ট্যান কত ডিগ্রির মান, অসঙ্গত হয়ে গেল ট্যান 90 ডিগ্রির মান। অতএব আলফা প্লাস বিটা সমান কত ডিগ্রি পেলাম, 90 ডিগ্রি, একদম সহজ। তিনের সি নম্বর এখানেও একই রকম, তিনের সি একের সি নম্বর আলফা বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, এখানে ট্যান আলফার মান দেওয়া আছে 2/5, তাহলে কট আলফার মান কি হবে 5/2, উল্টে যাবে। ট্যান বিটার মান দেওয়া আছে, এখান থেকে আমি কট বিটার মান বের করে নিতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা একই রকম ভাবে আমরা ধরে নিব যে ট্যান আলফা প্লাস বিটা, এটার ফর্মুলা বসাবো, সেটা হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, একই রকম অঙ্ক, তোমাদের সহজ লাগছে বুঝতে পারছি, একই রকম ভাবে করবে, ট্যান আলফা ট্যান বিটা মানগুলো বসিয়ে দাও। ট্যান আলফার মান হচ্ছে 2/5 প্লাস 3/7, এখানে চেঞ্জ করার দরকার হচ্ছে না, সরাসরি মান বসিয়ে দিচ্ছি 1 মাইনাস 2/5 ডট 3/7। এবার এটা তোমরা ক্যালকুলেশন নিজের মতো করবে, দেখবে 1 পাবে, তার মানে কি ট্যান 45 ডিগ্রি, পেয়ে গেলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, একদম সহজ। তিনের একের ডি নম্বর আলফা বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, এখানে কট আলফার মান এবং কট বিটার মান দেওয়া আছে, তাহলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলা হয়েছে। যেহেতু কট দেওয়া আছে, তাহলে কট দিয়েই ধরি, কট আলফা মাইনাস বিটা, কট আলফা মাইনাস বিটার ফর্মুলা কি জানি আমরা, আমরা জানি কট আলফা কট বিটা প্লাস 1/ কট বিটাটা আগে হবে মাইনাস কট আলফা। এবার এখানে দেখে দেখে শুধু মানগুলো বসিয়ে দাও, তাহলে মানগুলো বসিয়ে তোমরা নিজের মতো এটা করো, যেহেতু খুব সহজ, দেখবে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে 1 আসবে, সমান কি কট 45 ডিগ্রি, তার মানে আলফা মাইনাস বিটার মান পেয়ে যাবে 45 ডিগ্রি। খুব সহজ অঙ্ক, আর বোঝাবার দরকার নাই, তোমরা করে নাও। এবার চলে আসলাম তিনের দুই নম্বর, তিনের দুই নম্বর বলা হয়েছে যে এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্ম কোণ, এবং ট্যান এ ট্যান বি ট্যান সির মান দেওয়া আছে তিনটার, তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি এদের যোগফল 45 ডিগ্রি। তাহলে এটাও আমরা শুধু ফর্মুলা ইউজ করব, আমি শুধু হিন্টস দিচ্ছি, তোমরা নিজে ক্যালকুলেশন করতে পারবে। আমরা প্রথমে এই ফর্মুলাটা লিখব যে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি, এর ফর্মুলাটা কি, এর ফর্মুলা আমরা জানি ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, আর নিচে হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, এই হচ্ছে ফর্মুলা। এবার ডান পক্ষে আমরা ট্যান এ ট্যান বি ট্যান সির এই মানগুলো যেহেতু কোশ্চেনে দেওয়া আছে, মানগুলো শুধু দেখে দেখে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তোমরা ক্যালকুলেশন নিজের মতো করো, করে দেখবে যে আসবে 1, তার মানে কি ট্যান 45 ডিগ্রি। আমি শুধু হিন্টস দিচ্ছি, যেহেতু এগুলো পারবে, তাহলে আমরা পেয়ে গেলাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 45 ডিগ্রি। তিনের তিন নম্বর প্রশ্ন, এখানেও একই রকমভাবে বলা হয়েছে আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে এ দ্বিতীয় পাদে এবং বি তৃতীয় পাদে, মানে এইরকম এ দ্বিতীয় পাদে এখানে এ আছে অ্যাঙ্গেলটা, আর তৃতীয় পাদে আছে বি, এবং কস এ সমান মাইনাস 12/13, আমরা জানি যে কস দ্বিতীয় পাদে নেগেটিভ হয়, সেই জন্য নেগেটিভ ভ্যালু আছে,
কট বি হচ্ছে 24/7, কারণ কট থাকে তৃতীয় পদে আর বিও আছে তৃতীয় পদে, সেই জন্য এটা পজিটিভ ভ্যালু। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে সাইন অফ এ প্লাস বি সমান -36/325। তাহলে প্রথমে আমি এই ফর্মুলা যেগুলো লাগে সাইন এ কস বি, কস এ সাইন বি, সেগুলো আমরা বের করে নেব। কস এ দেওয়া আছে, ওখান থেকে আমরা সাইনে আগে বের করব। দেখো কস এ ইকুয়াল টু দেওয়া আছে -12/13। তাহলে আমরা সাইন এ ইকুয়াল টু কী বের করতে পারবো? সাইনের ফর্মুলা কি 1 - cos² এ। এবার এখানে কসের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে 1 - ব্র্যাকেটের মধ্যে -12/13 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে পাবো +-5/13। এটা তোমরা ক্যালকুলেশন করবে। এখন এখানে দুটো ভ্যালু প্লাস একটা মাইনাস, কোনটা নিব? আমরা নিব +5/13। কেন? কারণ এ কোথায় আছে? দ্বিতীয় পদে, আর সাইন এ দ্বিতীয় পদে থাকে কি? পজিটিভ, সেই জন্য পজিটিভ ভ্যালু নিব। আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো এ, যেহেতু এ দ্বিতীয় পদে। আচ্ছা কসে সাইনে হয়ে গেল, এবার আমরা কট বি লিখি। কট বি সমান দেওয়া আছে 24/7। তাহলে এখান থেকে আমরা বের করে নিই কসেক বি, কসেক বি ফর্মুলা হচ্ছে কি? √1 cot² b। তাহলে মানটা যদি বসিয়ে দিই, তাহলে 1 + 24/7 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো ক্যালকুলেশন করে +-25/7। তাহলে এখানে আমরা কোন ভ্যালুটা নিব, নেগেটিভ না পজিটিভ? তাহলে কসেক বি, আমরা জানি সাইন বি এবং কসেক বি দ্বিতীয় পদে পজিটিভ হয়, কিন্তু তৃতীয় পদে বি আছে, সেই জন্য একটা নেগেটিভ ভ্যালু নিতে হবে -25/7। তাহলে কসেক বি যদি -25/7 হয়, তাহলে উল্টে দিই আমরা সাইন বি সমান কী হবে? সাইন বি সমান হয়ে যাবে 7/24। এটা হয়ে গেল না 25। আচ্ছা সাইন বি পেয়ে গেলাম, তাহলে আমরা কস বি এখান থেকে বের করে নেব। কস বি সমান কী জানি? √1 - 1 - sin² b। মান বসিয়ে দেবো 1 - ব্র্যাকেটের মধ্যে -7/25 তার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো +-24/25। তাহলে এখানে যেহেতু বি আছে তৃতীয় পদে, কস তৃতীয় পদে পজিটিভ থাকে না, চতুর্থ পদে থাকে, সেই জন্য এটা মাইনাস হবে -24/25। আমরা এটা জানি যে প্রথম পদে অল মানে সবাই পজিটিভ হয়, দ্বিতীয় পদে সাইন এবং কসেক পজিটিভ হয়, তৃতীয় পদে ট্যান এবং কট পজিটিভ হয়, চতুর্থ পদে কস এবং সেক। সে যেহেতু এ দ্বিতীয় পদে, তাহলে সাইন এবং কসেকের ক্ষেত্রে শুধু পজিটিভ হবে, তাছাড়া সব নেগেটিভ। তো এখানে কস বি, কস বি যদি এখানে থাকতো বি, তাহলে এটা পজিটিভ নিতাম, কিন্তু বি আছে তৃতীয় পদে, এখানে ট্যান এবং কট পজিটিভ হয়, সেই জন্য আমি নেগেটিভটাই নিয়েছি। আচ্ছা যাই হোক, ভ্যালু পেয়ে গেলাম। এবার যার মান বের করতে হবে সেটা আমরা বসাই। মান বের করতে হবে কার? সাইন এ প্লাস বি, এটার ফর্মুলা আমরা কী জানি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। মান বসিয়ে দিই সাইনে, সাইনের মান হচ্ছে 5/13, কস বি মান হচ্ছে -24/25 প্লাস কস এর মান হচ্ছে -12/13, আর সাইন বির মান পেলাম -7/25। এটা তোমরা নিজের মতো ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে -36/325 প্রমাণিত। 3-এর 4 নম্বর প্রশ্ন, এখানেও একই রকমভাবে বলা হয়েছে আলফা বিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে আলফা দ্বিতীয় পাদে এবং বিটা প্রথম পাদে আসে। আলফা দ্বিতীয় পাদে, বিটা প্রথম পাদে আছে, এবং সাইন আলফার মান দেওয়া আছে এবং ট্যান বিটার মান দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলা হয়েছে কস আলফা মাইনাস বিটা। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে লিখি, যে সাইন আলফা দেওয়া আছে 5/13। তাহলে এখান থেকে আমরা কস আলফাটা বের করে নেব। কস আলফার ফর্মুলা 1 - কি? sin² α। এবার সাইন স্কোয়ার আলফার মানটা এখানে আমরা বসাবো 1 - 5/13 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো? প্লাস মাইনাস
12 বাই 13। এখন প্লাস নিব না মাইনাস নিব? আলফা আছে কোথায়? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কস কিন্তু নেগেটিভ থাকে, তাহলে আমরা নেগেটিভ ভ্যালু নেব, -12/13। এবার চলে আসবো টেন বিটা দেওয়া আছে, টেন বিটা দেওয়া আছে 7/24। এখান থেকে আগে আমরা বের করে নেব সেক বিটা। সেক বিটা সমান রুট ওভার কি 1 প্লাস 10 স্কোয়ার বিটা। এবার এই টেন বিটার মানটা এখান থেকে নিয়ে আমি এখানে বসাবো, বসে যদি ক্যালকুলেশন করি, আমি সরাসরি বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা পাবো +-25/24। তা আমরা নিব কোনটা? বিটা আছে কোথায়? বিটা প্রথম পাদে, প্রথম পাদে সবাই পজিটিভ হয়, তাহলে পজিটিভ ভ্যালুটা নেব 25/24। এখানে লিখে দেবো বিটা প্রথম পাদে, আর এখানে লিখব আলফা দ্বিতীয় পাদে। আচ্ছা, কসেক বিটার মান পেয়ে গেছি 25/24, তাহলে এটাকে উল্টে দিলে কস বিটা পেয়ে যাব আমরা 24/25। কস বিটা যখন পেয়ে গেলাম, এখান থেকে আমরা বের করতে পারবো সাইন বিটা। সাইন বিটার ফর্মুলা কি জানি? 1 প্লাস কস স্কোয়ার বিটা। এই যে কস বিটার মান দেওয়া আছে এখানে বসাবো, বসে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব মাইনাস হবে +-7/25। তা আমরা নিব +7/25, কারণ বিটা প্রথম পাদে আছে, প্রথম পাদে সবাই পজিটিভ হয়, বিটা প্রথম পাদে। এবার যার মান বের করতে বলা হয়েছে সেটা বসাই, কস আলফা মাইনাস বিটা। কস আলফা মাইনাস বিটার আমরা ফর্মুলায় ভেঙে দিই, সেটা হচ্ছে কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এবার কস আলফার মান, কস বিটার মান, সাইন আলফার মান, সাইন বিটার মান, আমি চারটাই এখানে বের করা আছে। এই মানগুলো তোমরা দেখে নিজেরাই বসিয়ে ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করো, দেখবে উত্তর পেয়ে যাবে -253/325। এটা তোমাদের কাজ দিলাম। চারের এক নম্বর প্রশ্ন, এগুলি প্রমাণ করতে বলা হয়েছে। প্রথমে বামপক্ষ নিয়ে নেব আমি, বামপক্ষে আছে cos 20° + sin 20° / cos 20° - sin 20°। আমি লব ও হর উভয়কেই cos 20° দিয়ে ভাগ করি, তাহলে হয়ে যাবে 1 প্লাস tan 20° / 1 - tan 20°। আমরা ব্র্যাকেটে লিখে দেব লব ও হরকে cos 20° দ্বারা ভাগ। আচ্ছা, এবার আমি এটাকে একটা ফর্মুলায় নিয়ে আসি। 1 মানে আমি লিখতে পারি tan 45° + tan 20° দেওয়া আছে, নিচে 1-এর জায়গায় tan 45° - মা, এখানে 1-এর জায়গায় 1-ই থাকবে, ফর্মুলায় মিলাতে হবে, 1 থাক। আর এখানে আমি একটা 1 ধরে নিলাম, এখানে লিখলাম tan 45° - tan 20°। tan 20° আছে, পাশে একটা 1 ধরে নিলাম, 1-এর জায়গায় বসালাম tan 45°। এটা ফর্মুলা হচ্ছে কার? tan a + tan b / 1 - tan a tan b, মানে এটা হচ্ছে tan a + b এর ফর্মুলা। a মানে 45° প্লাস b মানে 20°, তাহলে এটা হয়ে গেল tan 65°, তার মানে ডান পক্ষের সঙ্গে মিলে গেল, প্রমাণিত। চারের দুই নম্বর প্রশ্ন, cosec θ + φ = cosec θ cosec φ / cot θ + cot φ, এটা দেখাতে বলা হয়েছে। এটা দেখো বামপক্ষ ধরেও করা যায়, ডানপক্ষ ধরেও করা যায়, আমি ডানপক্ষ ধরে করছি, ডানপক্ষ লিখলাম RHS। ডানপক্ষে দেখো লেখা আছে cosec θ cosec φ, আর নিচে আছে cot θ cot θ কে ভেঙে দিলে আমরা পাবো কি cos θ / sin θ, ভেঙে দিলাম, এখানেও cot φ কে ভেঙে দিই cos φ / sin φ। তাহলে এবার এখান থেকে পাচ্ছি, যেটা নিচেরটা আমি হিসেব করি,
উপরে যা আছে লিখে দিচ্ছি, লসাগু হচ্ছে সাইন থিটা সাইন ফাই, উপরে পাবো আমরা কস থিটা সাইন ফাই প্লাস কস ফাই সাইন থিটা। তার মানে এটা একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি আমরা, যে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, মানে সাইন থিটা প্লাস ফাইয়ের ফর্মুলা। আচ্ছা, উপরে কসেক থিটা কসেক ফাই লিখলাম, আর এটা ভগ্নাংশটা উল্টে দিলে সাইন থিটা সাইন ফাই উপরে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা সাইন ফাই। নিচে শুধু থাকবে এই লাইনটা যেটার ফর্মুলা হচ্ছে সাইন থিটা প্লাস ফাই। এবার দেখো কসেক থিটা সমান আমরা লিখতে পারি কি, ওয়ান বাই সাইন থিটা, এর সঙ্গে কেটে যাবে। এটা সমান লিখতে পারি ওয়ান বাই সাইন ফাই, সাইন ফাই এর সঙ্গে কেটে যাবে। তাহলে উপরে থাকবে শুধু ওয়ান, আর নিচে সাইন থিটা প্লাস ফাই, নিচের সাইন থিটা প্লাস ফাইকে উপরে নিয়ে গেলে হয়ে যাবে কসেক থিটা প্লাস ফাই। তাহলে লেফট হ্যান্ড সাইড চলে আসলো প্রমাণিত। চারের তিন নম্বর প্রশ্ন, কস 67 ডিগ্রি 24 মিনিট, কস 7 ডিগ্রি 24 মিনিট প্লাস কস 82 ডিগ্রি 36 মিনিট, কস 22 ডিগ্রি 36 মিনিট সমান দেখাতে বলা হয়েছে হাফ। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। এবার আমরা এটা ভেঙে নিই, দেখো কস 67 ডিগ্রি 24 মিনিট, এটাকে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট। 90 ডিগ্রি থেকে 22 ডিগ্রি 36 মিনিট বিয়োগ করলে আমরা 67 ডিগ্রি 24 মিনিট পাব। এটা যা আছে লিখে রাখি যে কস 7 ডিগ্রি 24 মিনিট। এবার এখানে কস 82 ডিগ্রি আছে 36 মিনিট, এটাকে লিখবো আমরা 90 মাইনাস 7 ডিগ্রি 24 মিনিট, আর এটা যা আছে তাই লিখি কস 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে কস 90 মাইনাস থিটা মানে কি হবে, সাইন থিটা, তাহলে এটা হয়ে যাবে সাইন 22 ডিগ্রি 36 মিনিট, এটা যা আছে তাই কস 7 ডিগ্রি 24 মিনিট। কস 90 মাইনাস থিটা মানে এটা হয়ে যাবে সাইন, তাহলে সাইন 7 ডিগ্রি 24 মিনিট, আর এটা যা আছে তাই কস 22 ডিগ্রি 36 মিনিট। তাহলে দেখো এটা একটা ফর্মুলা চলে এসেছে, সাইনে সাইন বি প্লাস কসে, না সাইনে সাইন বি না, এটা হচ্ছে সাইনে কস বি প্লাস কস বি সাইনে। তাহলে এটা ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, এ হচ্ছে এখানে 22 ডিগ্রি 36 মিনিট প্লাস বি হচ্ছে 7 ডিগ্রি 24 মিনিট। আচ্ছা তাহলে যোগ করি, যোগ করলে আমরা পাবো 29 ডিগ্রি 60 মিনিট। এবার 60 মিনিট মানে কি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি আর এখানে 29, মানে এটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এটা সমান পেয়ে গেলাম আমরা 2, যেটা ডান পক্ষের সঙ্গে মিলে গেছে। চারের 4 নম্বর প্রশ্ন, এখানে প্রমাণ করতে বলা হয়েছে ট্যান অফ বি মাইনাস সি প্লাস ট্যান সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি সমান ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি। তাহলে আমরা দেখো এটা দেখাতে ধরতে পারি এইভাবে যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। দেখো এই ব্র্যাকেট উঠিয়ে দেখলে সবগুলো কেটে যাবে, হয়ে যাবে 0, এটা লিখতে পারি আমরা। এবার আমি উভয় পক্ষে যদি ট্যান করে দিই, তার আগে দেখো যে কোনো একটা ওইদিকে নিয়ে চলে যায়, এটা রাখলাম হয় ধরে নাও বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, আর এটা ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস এ মাইনাস বি। এবার উভয় পক্ষে আমি ট্যান লাগিয়ে দিলাম, তাহলে ট্যান অফ বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, আর ডান দিকেও একই ট্যান অফ মাইনাস এ মাইনাস বি। অনেক সময় এক্স ওয়াই জেড এটাকে ধরে নিতে পারি, আমি ডাইরেক্ট করছি। তাহলে ট্যান এটা হচ্ছে বি মাইনাস সিটা এ, আর এটা হচ্ছে বি, তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা আমরা বসাবো, ট্যান বি মাইনাস সি এটা হলো এ প্লাস ট্যান সি মাইনাস এ বাই ওয়ান মাইনাস ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ, ফর্মুলা ফেলে দিলাম। ডান দিকে আমরা ট্যান অফ
মাইনাস থিটা যদি থাকে তাহলে মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে ট্যান এ মাইনাস বি। এবার আমরা কোনা কোণে গুণ করে দেব, তাহলে ট্যান বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু মাইনাস ট্যান এ মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি। এবার শুধু এটাকে ডান বাম দিকে নিয়ে চলে আসবে, তাহলে আমার প্রশ্নের সঙ্গে মিলে যাবে, অর্থাৎ প্রমাণ হয়ে যাবে। তাহলে ট্যান বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান বি মাইনাস সি ট্যান সি মাইনাস এ ট্যান এ মাইনাস বি। প্রশ্নের সঙ্গে দেখো প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। 5 নম্বর প্রশ্ন, এখানে বলেছে দেখাও যে প্রদত্ত রাশি দুটির মান থিটা নিরপেক্ষ। অর্থাৎ এখানে দুটো অঙ্ক আছে, 1 নম্বর বলেছে কস অফ পাই বাই ফোর মাইনাস থিটা মাইনাস ওয়ান ইন্টু কট থিটা মাইনাস ওয়ান। এটা দেখাতে হবে যে এই রাশিটা থিটা নিরপেক্ষ, অর্থাৎ এর রাশির ক্যালকুলেশন করলে থিটা থাকবে না। তাহলে আমি প্রথমটাই দেখাই, 1 নম্বর। প্রথমে এখানে দেখো এটা কট আছে, কস না, কট পাই বাই ফোর মাইনাস থিটা, মানে কট এ মাইনাস বি এর ফর্মুলা। কট এ মাইনাস বি এর ফর্মুলা আমরা কি জানি, কট বি কট এ, কট বি হচ্ছে কট থিটা, আর কট এ হচ্ছে এখানে কট পাই বাই ফোর, মাইনাস আছে তাহলে এটা প্লাস ওয়ান হবে, বাই কট বি আগে কট বি মাইনাস কট এ বলতে এখানে পাই বাই ফোর, তারপর মাইনাস ওয়ান ব্র্যাকেট, আর এটা যা আছে তাই কট থিটা মাইনাস ওয়ান। আচ্ছা কট পাই বাই ফোর মানে কি, ওয়ান মান বসিয়ে দিই, তাহলে উপরে থাকছে কট থিটা প্লাস ওয়ান আর নিচে থাকছে কট থিটা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। এটা যা আছে লিখে দিচ্ছি, এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কট থিটা মাইনাস ওয়ান এখানে চলে আসবে, তাহলে কট থিটা কেটে যাবে, তাহলে উপরে হবে টু বাই কট থিটা মাইনাস ওয়ান, আর এখানে এটা পাবো কট থিটা মাইনাস ওয়ান। এই ক্যালকুলেশনটা নিজেই করবা, আমি শর্টকাটে করে দিলাম, তাহলে এটা কেটে গেল, থাকলো শুধু 2। দেখো এখানে কোনো থিটা বিশিষ্ট কোনো রাশি বা ট্রিগোনোমেট্রিক ফাংশন এখানে আর থাকলো না, তাহলে এখানে লিখবো যা থিটা নিরপেক্ষ। তাহলে প্রমাণ হয়ে গেল যে এই রাশিটি থিটা নিরপেক্ষ, লিখে দেবো। 2 নম্বর অঙ্কে চলে আসি, 2 নম্বরটা কী বলা হয়েছে, এটা থিটা নিরপেক্ষ দেখাবো। তাহলে আমরা এখানে কি করব, যে কস অফ কস স্কোয়ার আছে পাই বাই ফোর প্লাস থিটা, তো ডাইরেক্ট আমরা কস এর ফর্মুলা ফেলি, কস এ প্লাস বি এর ফর্মুলা, তো আমরা কি জানি কস এ কস বি, কস এ বলতে পাই বাই ফোর আর কস বি বলতে থিটা, মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে, সাইন পাই বাই ফোর সাইন থিটা এই হোল স্কোয়ার দিয়ে দিলাম, হোল স্কোয়ার কেন দিলাম যেহেতু কস স্কোয়ার আছে, তারপর মাইনাস সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে এটা হবে সাইন এ কস বি, কস বি বলতে এখানে থিটা কস থিটা, মাইনাস কস পাই বাই ফোর সাইন থিটা, এটারও হোল স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু সাইন স্কোয়ার আছে। এবার কস পাই বাই ফোরের মান আমরা বসিয়ে দিই, মানে কস 45 ডিগ্রি, সেটা হচ্ছে কি 1/√2, তাহলে এখানে থাকবে কস থিটা বাই √2, সাইন 45 ডিগ্রি মানে একই √2, তাহলে এটা থাকবে সাইন থিটা বাই √2 হোল স্কোয়ার, মাইনাস এখানেও সাইন 45 ডিগ্রি মানে √2 হবে, তাহলে এখানেও কস থিটা বাই √2 মাইনাস সাইন থিটা বাই √2 তার হোল স্কোয়ার। দেখো পুরো রাশি দুটোই কিন্তু একই হয়ে গেছে, মাঝখানে মাইনাস, তার মানে কি পুরোটাই কেটে গেল, সমান 0, তাহলে এটাও হচ্ছে নিরপেক্ষ, থিটা নিরপেক্ষ। এবার আমরা লিখে দিতে পারি, অতএব রাশি দুটি হচ্ছে থিটা নিরপেক্ষ, প্রমাণিত। 6 নম্বর প্রশ্ন, যদি কস অফ আলফা মাইনাস বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হয়, তবে দেখাতে বলা হয়েছে যে কস আলফা প্লাস কস বিটা সমান 0 এবং সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু 0।
তাহলে যেটা দেওয়া আছে সেটাকে লিখি আমি যে কস আলফা মাইনাস বিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমি বের করতে পারি যে কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ান সমান আমি কি লিখতে পারি, কস দিয়ে যদি লিখি তাহলে আমরা জানি যে কস পাই, কস পাইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান, মানে কস 180 ডিগ্রির মান। অতএব এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু পাই। এবার যেগুলো প্রমাণ করতে বলা হয়েছে সেগুলো যদি ধরি, বাম পক্ষগুলো ধরছি, যে এখন কস আলফা প্লাস কস বিটা এটাকে আমাকে দেখাতে হবে জিরো। তাহলে আলফা, এখান থেকে আলফা বের করলে কী হবে, পাই প্লাস বিটা, আলফার জায়গায় আমি লিখে দিলাম পাই প্লাস বিটা, এটা যা আছে তাই কস বিটা। তাহলে কস পাই প্লাস বিটা মানে কি, তৃতীয় পাদে, তৃতীয় পাদে কস কি থাকে, নেগেটিভ, তাহলে মাইনাস কস বিটা প্লাস কস বিটা কেটে গিয়ে জিরো, এটা প্রমাণ হয়ে গেল। এবং এটাও যদি দেখাই যে সাইন আলফা প্লাস সাইন বিটা, একই রকমভাবে আলফার জায়গায় মানটা বসাই তাহলে হবে পাই প্লাস বিটা, এখান থেকে আলফার মান এখানে বসালাম, তাহলে এটাও তৃতীয় পদে সাইন নেগেটিভ থাকে, তাহলে সাইন বিটা প্লাস সাইন বিটা, তাহলে এটাও প্রমাণ হয়ে গেল জিরো। এই ভিডিওতে এই পর্যন্তই, এর পরবর্তীতে তোমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি দেখতে পাবে এবং সরাসরি তোমরা ইউটিউবে গিয়ে এই নাম্বারটি দিয়ে সার্চ করতে পারো যে 11.2.4.3, অর্থাৎ ক্লাস 11 ইউনিট 2 4 নম্বর চ্যাপ্টার এবং 3 নম্বর ভিডিও, এইটা সংখ্যা লিখে সার্চ করলেই এর পরবর্তী ভিডিও চলে আসবে। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।